আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর পথের দাবি যে গল্পটা আছে সেই পথের দাবি গল্পটা আলোচনা করব। পথের দাবি এই গল্পটার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সংক্ষিপ্তভাবে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। বিংশ শতাব্দীর যুগ সচেতন, সংবেদনশীল, স্বদেশপ্রেমী কথাশিল্পী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি 1876 খ্রিস্টাব্দে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মতিলাল চট্টোপাধ্যায়, তার মাতৃলয় ছিল হালি শহরে। শরৎচন্দ্রর সাহিত্য সাধনার হাতে খড়ি ভাগলপুরে। কলকাতা থেকে তিনি বার্মা যাওয়ার সময় মন্দির নামে একটা গল্প লিখেন এবং এই গল্পটি লেখার সঙ্গে সঙ্গে তার নাম খ্যাতি চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। এই গল্পটির জন্য তাকে কুন্তলিন পুরস্কার দেওয়া হয়। বার্মাতে লেখা তার বড়দিদি যে গল্প উপন্যাস সেটা ভারতের পত্রিকায় প্রকাশিত হয়। শরৎচন্দ্রের ছদ্মনাম ছিল অনিলা দেবী। তার যে সমস্ত লেখা উপন্যাস সে উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল বড়দিদি, বিরাজবউ, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহহীন, পথের দাবি উল্লেখযোগ্য। তো তারই লেখা পথের দাবি যে উপন্যাস সেই উপন্যাসেরই ষষ্ঠ পরিষদের শেষ এবং সপ্তম পরিষদের প্রথম অংশ, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম এই দুটি পরিষদ থেকে তার গল্পটি নেওয়া হয়েছে। এই যে পথের দাবি এই গল্প, এই গল্পের মধ্যে লেখক তৎকালীন পরাধীন ভারতবর্ষের দেশবাসীর যে যন্ত্রণা, তৎকালীন ভারতবর্ষ ইংরেজ শাসিত ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য বিপ্লবীদের মরণপ্রাণ চেষ্টা, সেই চেষ্টার কথাই তিনি তার পথের দাবি উপন্যাসে তুলে ধরেছেন। উপন্যাসটির নামকরণ বা গল্পটির নামকরণ কেন পথের দাবি লেখা হল, যদি আমরা আলোচনা করি তাহলে বোঝা যাবে। আমরা জানি যে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণের মধ্যে দিয়ে রচনার যে বিষয়বস্তু সে সম্পর্কে আমরা আগাম ধারণা পাই। এই নামকরণ বিভিন্ন ধরনের হয়, বিষয়কেন্দ্রিক, চরিত্রকেন্দ্রিক, ব্যঞ্জনাধর্মী ইত্যাদি। আলোচ্য গল্পের নামকরণ সার্থক হয়েছে কি না যদি আমরা আলোচনা করি তাহলেই বোঝা যাবে। শরৎচন্দ্রের এই পথের দাবি উপন্যাসটি পথের দাবি উপন্যাসের ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদের নির্বাচিত অংশ। আমরা কাহিনীর শুরুতে দেখতে পাই যে গিরিশ মহাপাত্রের সাজগোজ, তার আচার আচরণ, তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের মল্লিক সম্পর্কে। কিন্তু আমরা দেখি যে কাহিনীর যে গতিদান করলেও তাকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়নি। আবার গল্পকথক অপূর্ব, তিনি উচ্চশিক্ষিত যুবক, সমগ্র কাহিনীতে উপস্থিত থাকলেও
গল্পের নামকরণ তাকে কেন্দ্র করেও হয়নি। পথের দাবি রচনার মূল যে উপজীব্য বিষয় সেটা হচ্ছে তৎকালীন ভারতবর্ষের, পরাধীন ভারতবর্ষের মানুষের যে দাবি, স্বাধীনতার দাবি, বিপ্লবীদের যে সংগ্রাম, পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপটে লেখক আলোচ্য রচনাটি লিখেছেন। এটা রাজনৈতিক উপন্যাস, ফলে পরাধীন ভারতবর্ষের ভারতীয়দের জীবন যন্ত্রণার ছাপড়ও রয়েছে রচনাটিতে। ব্রিটিশ সরকারের অন্যায় অপশাসনের হাত থেকে নিপীড়িত ভারতবাসীকে রক্ষা করার জন্য, নিপীড়িত ভারতবাসীকে মুক্ত করার জন্য সব্যসাচীর মতো বিপ্লবীরা প্রাণপণ সংগ্রাম করে চলেন। আবার এদেশেরই কিছু সংখ্যক মানুষ, যেমন নিমাইবাবু, জগদীশবাবু, দেশের মানুষের টাকায় বিদেশি সরকারের গোলামি করেন। অন্যদিকে আমরা দেখতে পাই উচ্চশিক্ষিত অদম্য সাহসী অপূর্ব, তার সহকারী তলোয়ারকরের মতো আদর্শবাদী যুবকরা, যারা সরাসরি বিপ্লবের কাজে যুক্ত না হলেও পরোক্ষভাবে তারা দেশপ্রেমীদের, বিপ্লবীদের সাহায্য করেছেন, বিপ্লবীদের শ্রদ্ধা করেছেন। তাই অপূর্ব নিমাইবাবুকে নয়, আপনজন ভেবেছে সব্যসাচীকে, তার কথাতেই তা কষ্ট। আমার মা, আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায়, তাদের আপনার বলে ডাকবার যে দুঃখ কষ্ট যতই থাকুক না কেন আমি মাথায় তুলে নিব। এই যে তার সাহস, বিপ্লবীদের প্রতি তার শ্রদ্ধা, তার ভালোবাসা তার কথার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। নামকরণটা কেন পথের দাবি হলো? পথ শব্দের অর্থ হচ্ছে রাস্তা, দাবি শব্দের অর্থ হচ্ছে অধিকার বা কোনো কিছু প্রাপ্য চাওয়া। পথের দাবি রচনাটির মূল কাহিনী, জীবন পথের মূল দাবি হচ্ছে স্বাধীনতার অধিকারের দাবি। পরাধীন ভারতবাসীর জীবন যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার দাবি, ইংরেজদের অত্যাচার, তাদের দাসত্ব শৃঙ্খলা থেকে মুক্ত পাওয়ার দাবি, তাদের এই যে চাওয়া পাওয়া। তাই বিপ্লবী সব্যসাচী মল্লিক ও তার সংগঠনের রাজদ্রোহিতার যে ইঙ্গিত অপূর্ব বয়ানে পাওয়া যায়, তাতে পরাধীন ভারতবাসী স্বাধীনতার অধিকারের দাবি ইঙ্গিতময় হয়। তাই রচনাটির নামকরণ যে ব্যঞ্জনাধর্মী নামকরণ হিসাবে পথের দাবি রাখা হয়েছে এবং সেই নামকরণটি সার্থক হয়েছে, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে গল্পটির নামকরণ বা বিষয় সংক্ষেপ। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, পরের দিন টেক্সট বই ধরে ধরে পুরো বিষয়টা আলোচনা করা হবে, প্রতিটা লাইন ধরে আলোচনা হবে, একটু জটিল বিষয়। তোমাদের কাছে আমার আহ্বান, তোমরা গল্পের যে টেক্সট বুকটা অন্তত 3-4 বার ভালো করে টেক্সট বুকটা পড়বে, তাহলে দেখবো অনেকটাই হচ্ছে সহজ মনে হবে। কিছু কিছু লাইন খুব জটিল, যেগুলো বোঝা যাবে না, তার জন্য আমি আছি, প্রতিটা লাইন ধরে আলোচনা করব। আজকে এখানেই শেষ, তোমরা টেক্সট বুকটা হচ্ছে ভালো করে পরের দিন হচ্ছে পড়বে।